আমি এখন আছি উজবেকিস্তানের সামারকান্দ শহরে, আর এখন আছি আমার হোস্টেলে। আমার হোস্টেলের কিচেন এরিয়াতে রান্না বান্না চলতেছে। এখানে হচ্ছে নিয়ান, নিয়ান সে হাই। হ্যালো, হাউ আর ইউ? উনি হচ্ছে ভিয়েতনাম থেকে, ওনার সাথে গতকালকে থেকে ঘুরতেছি, আর আজকে পরিচয় হয়েছে একজন ইন্ডিয়ান সাথে। হাই, হ্যালো, নমস্তে। নমস্তে নমস্তে, আপ কেসে? সালাম আলাইকুম, মে বড়িয়া হুম, আপ সুনে, আপ কেসে হো? হ্যাঁ, মে ভি বড়িয়া। আপকে আপকে সাথ মিলনে কে বাদ তো মে বহুত খুশ হো গয়া। এক আপনি ভাষা কে দোস্ত মিলনে কি খুশি হো, আপ ভি জানতে আর মে ভি জানতে। এখানে আমাদের রান্না বান্না হচ্ছে। এটা হচ্ছে নিয়ান রান্না করতেছে। এখানে হচ্ছে ক্যাবেজ আছে, আমরা রুটি কিনে আনছি, রুটি গরম করব, সাথে ডিম হবে। আমাদের এই হোস্টেলের কিচেন এরিয়াটা খুবই সুন্দর। ওই পাশে হচ্ছে ওয়ার্ক প্লেস, অনেকে চাইলে হচ্ছে এই পাশে বসে ওয়ার্ক করতে পারে, খাইতে পারে। এই পাশে একজন আছে তিউনিসিয়ার, ওনার সাথে পরিচয় করে দিতেছি। হ্যালো, ইউ আর ইন মাই ভিডিও। হাই, হাউ আর ইউ ডুইং? ইয়া, হোয়াটস ইওর নেম? আমিন ইজ মাই নেম, হাউ আর ইউ? ইয়া, আই এম ফাইন। দিস ইজ আ মেসেজ টু হু? টু মাই বাংলাদেশি পিপল। হাই বাংলাদেশি পিপল। ইউ ওয়ার্ক ফর এইচপি, রাইট? ইয়া, আই এম ওয়ার্কিং ফর এইচপি, ইয়েস। উনি হচ্ছে এইচপি এর হয়ে কাজ করে। আমি দেখাই দিয়েছি কিভাবে আমাদের রান্না চলতেছে উজবেকিস্তানে। নিয়ার সাথে ওর চিকেনটা ট্রাই করি, দেখি কেমন হয়েছে। গতকালকে আমি হচ্ছে সম্পূর্ণ আস্ত একটা গ্রিল আনছিলাম, যেটা খাইতে আমার খুব কষ্ট হয়েছে, সকালে শেষ করছি। গত দুই দিন চিকেনের উপরেই আছি। ইউ এনজয় দিস? আই লাভ ইট। থ্যাঙ্ক ইউ। আমার কি আসো সেই হাম আন্ডা অমলেট বানা রহা হ্যায়, আর থোড়ি দের বাদ ব্রেড গরম করকে সাথ মে খা লেঙ্গে বৈঠে। আপ তো লাগতা হ্যায় আপ আসলি বাবরচি হ্যায়। ये गमछा, गमछा भी है। भाई, मैं कॉलेज में तब से कुकिंग करता हूँ। कॉलेज में था तभी से, और मेरे सारे दोस्त मेरे रूम पे आके मुझे ये खिला सब खिला। এখানে ওরা ট্যাপের পানি বয়ল করে খায়, এজন্য আমি পানি কিনে আনছি গতকাল। 5 লিটারের পানি, দাম নিয়েছিল 7,000, যা বাংলাদেশ টাকায় প্রায় 70 টাকা। এই পানিটাই এই ছোট ছোট বোতলে ভরে ভরে খাইতেছি। উজবেকিস্তানের রান্নাঘরে একটা সিস্টেম খুব ভালো লাগলো, সেটা হচ্ছে এখানে চুলা, চুলার উপরে ফ্যান আছে। এখানে হচ্ছে অলরেডি ফ্যান ছেড়ে দিছি, এক্সস্ট চিমনি। হ্যাঁ, যার জন্য হচ্ছে এই ধোঁয়াটা এক্সস্ট হয়ে যাবে, দিকে বের হয়ে যাবে। আমাদের খাবার রেডি, ডিম অমলেট আর রুটি।